দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আমার যত ভালোবাসার মানুষগুলো আছেন, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো এসেছি আমাদের বড় ভাইয়ের কাছে, অনেকদিন পর দেখা। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি আছি, আজকে আর বেশি ভালো আছি যে আপনাকে কাছে পেয়ে। আর বিশেষ করে আমরা একটা গিফট পেয়েছি, গিফটে হচ্ছে এত সুন্দর একটি গিফট, ভাবলাম যে আপনার সাথে একটু দেখা করি। আমার যত ভক্তবৃন্দ আছে তাদের সাথে একটু দেখা করি, আমার এই সুখের দিনটা একটু সবার সাথে ভাগ করে নিই। তো আসলে যে গিফটটা ওটা আমরা লাস্টের দিকে আপনাদের দেখাবো, তার আগে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা আপনারা অনেকেই জানেন, মফিস মুবিন মিডিয়া। তো আসলে ভিডিও আমি কিছু ভিডিও ছেড়েছিলাম, সাবস্ক্রাইব হচ্ছে 5000-এর মতো। ভিডিওগুলো ছাড়ার পরে মানে ওয়াচ টাইম পূরণ হয় নাই। তো আমার যত ভালোবাসার মানুষগুলো আছেন, ভক্তবৃন্দ যারা আছেন, আমি তাদের কাছে শুধু অনুরোধ করব আপনারা একটু ভিডিওগুলো দেখবেন। পুরো ভিডিও দেখে আপনি সুন্দর হাত দিয়ে একটি কমেন্ট করে, একটি লাইক করে তারপর যাবেন, মিডিয়াকে ফলো করবেন। তারপর আমার বড় ভাই আছে যিনি আমার পাশে বসে আছেন, উনি কিন্তু আমাকে আসলে অনেকটাই ভালোবাসে, ওনাকে আমি অনেক ভালোবাসি। ওনার একটা ইউটিউব চ্যানেল ভেলকি মিডিয়া, তো অবশ্যই দেখবেন। তো নতুন ভিডিও আসবে ভেলকি মিডিয়াতে, মিউজিক ভিডিও অবশ্যই দেখতে পারবেন। আর আমাদের জন্য সবসময় দোয়া করবেন। আর আমাকে যারা প্রোগ্রাম নিতে চান, আমার ফোন নাম্বার অনেকেই পান না, তো ভাইয়ের সাথে কথা বললেও আমার নাম্বারটা পাবেন। তারপর আমার ইউটিউবেও নাম্বার দেওয়া আছে, আমার পার্সোনাল নাম্বার, মফিস বন্ধু মিডিয়াতে লিখে সার্চ দিলে উপরেই নাম্বারটা দেওয়া থাকবে, তারপর আমি নাম্বারটা আপনাদের দিয়ে দিব। তো আসলে সামনে সেই দিন আসতেছে, আমার কাঠের নাম্বারটাই দেখা যাচ্ছে যে অনেকেই পাচ্ছে না। তো আপনারা নাম্বারটা সংগ্রহ করে আমার সাথে সরাসরি কথা বলবেন, সরাসরি কথা বলে তারপরে আমাকে বায়না করতে পারবেন, প্রোগ্রাম নিতে পারবেন। আর কালকে হচ্ছে ঈদ, আপনারা ঈদ কাটাবেন। প্রবাসীতে যারা আছেন আপনারা কষ্ট মনে করবেন না, যেহেতু আপনারা দেশে এসে ফ্যামিলির সাথে ঈদ কাটাতে পাচ্ছেন না, আপনাদের দুঃখ থাকারই কথা। তবুও আপনারা দেখা যাচ্ছে যে দুঃখে তাদের জীবন গড়া, দুঃখ কিসের তাদের, তবুও খুশিতে ঈদ কাটাবেন, এটাই আমি আশা করি আপনাদের কাছে। আর যে গিফটটা আমি দেখাতে চাচ্ছি আপনাদের, আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, আমি সর্বপ্রথমে আগে দেখাই হচ্ছে ভেলকি মিডিয়া, তারপর আছে এই যে দেখতে পাচ্ছেন মফিস বন্ধু মিডিয়া। তো বিশেষ করে আপনাদের আজকে ভালোবাসায় অবদানেই আজকে কিন্তু আমরা এই গিফটটা পেয়েছি। আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আপনারা এত সুন্দর গিফটটা পাওয়ার জন্য এতটা আমাদের পাশে দাঁড়িয়েছেন, এটা আপনাদেরই দুইটা জিনিস। আসলে বিশেষ করে আমি আশা যেটা করেছিলাম যে দুইটা জিনিস নিয়ে আমি একসাথেই ভিডিও বানাবো, তো আসলে দুইটা কিন্তু একসাথে আসে নাই। আমি ভেবেছি যে এই দুইটা জিনিস আপনাদের দেখাবো, ভেলকি মিডিয়া, মুভিস বন্ধু মিডিয়া। এটা আপনারা জানেন যে একটা আমাদের, এটা হচ্ছে আমাদেরই চ্যানেল। দুইটা মিডিয়ার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন যেন ভালো ভালো কাজ আমরা করতে পারি, সামনে ভালো কিছু দিতে পারি আপনাদের, এটাই সবসময় আশা করি। তো ভাই কেমন লাগছে এটা পেয়ে? আমি তো আসলে মানে আশ্চর্য যে তুমি এভাবে দুইটা মিডিয়া দর্শকদের সামনে উপস্থাপন করবে আজকে। তো আসলে আমাদের এই ইউটিউবের যে উপহার সিলভার বাটন, আমরা কিন্তু এই কেসটা আমরা পেয়েছি আমরা বেশ কিছুদিন আগে, তো সময় হয় না এই জন্য ভিডিও বানানো হয় না, কারণ মফিস তো জানেন সব সময় ব্যস্ত থাকে। তো আজকে হঠাৎ করে এই উপহার নিয়ে আপনাদের মাঝে এসেছে, এই উপহারটা আসলে সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে আপনাদের, আপনারা যারা দর্শক, আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায় আমরা কিন্তু আজকে দুইটা মিডিয়া, আজকে এই উপহার আমরা দুইটা মিডিয়ার থেকে পেয়েছি। তো যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে মফিস আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে, ঈদ মোবারক জানিয়েছে। পাশাপাশি আমি মফিসের কাছে বলতে যাব যে তোমার যে দর্শক তার মধ্যে কিন্তু প্রবাসীরা তোমাকে অনেক বেশি ভালোবাসে, তো তুমি প্রবাসী দর্শকদের জন্য কিছু বলবে এবং প্রবাসী দর্শকদের কিছু উপহার দিবে, এটাই আশা করতেছি। তো বিশেষ করে আসলে যারা প্রবাসীতে আছে, আসলে আপনাদের আসলে দিবার মতো আমার কিছুই নেই, তারপরও আমি শুধু আমার অন্তর থেকে ভালোবাসা শুধু দোয়াটুকুই করতে পারবো আপনাদের অবদানে আজকে এটা পেয়েছি। তারপর আমার অত্যন্ত কাছের মানুষ বড় ভাই রহিম ভাই, উনিও আমারকে অনেক সহযোগিতা করেছেন এবং পাশে দাঁড়িয়েছেন। তারপর আছেন আমার যিনি উস্তাদ জনাব লেবু মিয়া, উনিও আমার পিছে ইউটিউব বিষয় নিয়ে উনিও অনেক আমাকে সহযোগিতা করেছেন, ওনার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। আর তারপর আছে আমাদের অত্যন্ত কাছের মানুষ
যিনি আমাদের দুইটা মিডিয়া কাজ করে থাকেন, অত্যন্ত পরিশ্রম করেন, তার যে নামটার না বললেই নয়, আমাদের ভালোবাসার মানুষ শাকিল ভাই, যিনি আপনাদের এডিট করে গানগুলো আপলোড করেন, উনি অনেকটাই কষ্ট করেন, তার জন্য ভালোবাসা দোয়া রইল। তো বিশেষ করে আর বলার কিছু নেই, কালকে আপনারা ভালোভাবে ঈদ কাটান, ভালোভাবে থাকেন, খুশিতে থাকেন, এটাই আমরা আশা করি। তো বিদায়ের বেলায় আপনি মুক্তির আমরা দু একটি কথা শুনছি। সংক্ষেপে অনেক কথা বলেছো, ওস্তাদের কথা বলেছো, শাকিলের কথা বলেছো, আমার কথা বলেছো, তো সবই ঠিক আছে, কিন্তু তুমি যদি না থাকতে তাহলে তো দর্শক আমাদের পছন্দ করতো না। যার কারণে তোমার জন্যই আজকে আমাদের পর্যন্ত এতদূর পর্যন্ত আসলে আমরা দর্শকের ভালোবাসায় এবং তোমার চেষ্টায় আমরা আসতে পেরেছি। পাশাপাশি তোমার ওস্তাদ যার কথা বললাম, তিনি যথেষ্ট শ্রম দিয়েছেন আমাদের এই চ্যানেলের পিছনে, কৃতজ্ঞতা ভরে আমরা সেই ওস্তাদ লেবুনিয়াকে স্মরণ করি। আর শাকিল, শাকিল হচ্ছে আমাদের ছোট ভাই, বিশেষ করে আমার ছোট ভাই, ওর না তো শাকিল খুব ভালো একটা ছেলে, ও আমাদের এই চ্যানেলগুলো দেখে থাকে। আর ওর একটা চ্যানেল আছে, ওকে তো একটা নাম করা মানুষ, শাকিল আলভিন এন্টারটেইনমেন্ট। এই শাকিল আলভিন এন্টারটেইনমেন্টে গেলে আপনারা বুঝতে পারবেন যে ও আসলে কেমন ভিডিও বানায়। অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি সে, দুঃখিত তাকে আজকে আমরা ক্যামেরার সামনে নিয়ে আসতে পারছি না, কারণ সে আমাদের ভিডিওতে সহযোগিতা করছে এবং অন্যান্য কাজে সহযোগিতা করছে, তো এই জন্য আজকে আমাদের এখানে উপস্থিত নাই। তো বিশেষ করে আমি দর্শকদের আরেকটি আপনাদের কাছে আমি অনুরোধ করি, যেহেতু আমাদের 1 লাখ সাবস্ক্রাইব হলে কিন্তু আমরা এটা গিফট পেয়েছি, আপনারা আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, যেহেতু 10 লাখ সাবস্ক্রাইব হলে আরেকটা গিফট অবশ্যই পাওয়া যায়, সেটা আশা করি আপনাদের মাধ্যমে, আপনাদের সহযোগিতা বা আপনাদের ভালোবাসাই আমরা সেটা অবশ্যই পাবো। যেটা হবে প্রবাসীদের নিয়ে, বিশেষ করে প্রবাসীরা যে দূর দেশে থাকে, তারা বাইরে শীত করতে পারে না, আনন্দ করতে পারে না, বাবা মার সাথে মিশতে পারে না, এইভাবে একটা গান তুমি গায়ে শুনে। তো বিশেষ করে অনেক আমার বোন মায়ের মতো, ভাইয়ের মতো, কি আমার বাবার চেয়ে বয়স্ক যারা আছে তারা কিন্তু বাইরে থাকে, আসলে তাদের ফ্যামিলির সাথে সন্তানের সাথে কাটাতে পারে না। তো বিশেষ করে তাদের দেখা যাচ্ছে অনেকটাই কিন্তু কষ্ট থাকে, আবেগ থাকে, যে কুলের সন্তান রেখেও দেখা যাচ্ছে যে প্রবাসী ঈদ ঈদ কাটাচ্ছে, কিন্তু তাদের মনটা কিন্তু আসলেই ভালো না। যেহেতু অনেক কিন্তু সন্তান আছে যে না আজকে যদি আমার মা পাশে থাকতো কি বাবা থাকতো তাহলে তাদের সাথে ঈদ কাটাতে পারতাম, সন্তানের আবেগের বিষয় নিয়ে আজকে গানটা বলবো দুই কলি, ভুল হলে অবশ্যই ক্ষমা করবে। মাগো তুমি ঈদের দিনে আইলাম না রে, ঈদের দিনে মনে পড়ে মাগো তোমার যে কথা রে, মাগো আইলাম ঈদের দিনে আইলাম না রে বাবা, ঈদের দিনে মনে পড়ে বাবা তোমার যে কথা রে বাবা, আইলানা ঈদের দিনে আইলানা। তো আশা করি আমার জন্য দোয়া করবেন, জানি না গানটা কেমন লেগেছে, পুরোটা গিয়েই আপনাদের শোনাবো। বিদায়ের বেলায় আমি আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, তো আমার কন্ট্যাক্ট নাম্বার সেটা অবশ্যই কিন্তু আপনারা মিডিয়াতে গেলেই পাবেন এবং মমিন মিডিয়া গেলেও পুরো নাম্বারটা পাবেন, তারপর আমি মুখে বলে দিচ্ছি, আমার সাথে কথা বলে তারপর আমার প্রোগ্রাম নিতে পারবেন। তো নাম্বারটা আমি বলে দিচ্ছি, 01780853-62। তো নাম্বারটা আপনারা রেখে দিবেন। তো আমার আসলে বিশেষ করে নাম্বারগুলো ইউটিউবে অনেক দেওয়া আছে, বিশেষ করে আমার আইডি ছিল না, আমার আইডি দেওয়া নাম্বারগুলো তুলতে পারিনি, এই সিমটা আমার আইডি দিয়েই করা হয়েছে, যেহেতু যখন হারিয়ে যাবে তখন আমি কিন্তু সিমটা আমার আইডি দিয়ে আমি সিমটা তুলতে পারবো, আবার আপনাদের সাথে কথা বলতে পারবো। কারণ দেখা যাচ্ছে যে আমি আগে যে সিমগুলো চালাতাম হারিয়ে গেছে, সিমগুলো উঠাতে পারছি না কারণ অন্যজনের আইডিতে তোলা হয়েছিল। তো আসলে ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করবেন না, তো আমার সাথে যদি কথা বলতে চান তাহলে আমার মিডিয়ার থেকেই সংগ্রহ করবেন নাম্বারটা, আর আমি যে মুখে বলে দিলাম এটা আমার পার্সোনাল নাম্বার, আমার সাথে কথা বলে তারপর প্রোগ্রাম নেবেন। তো সবাই ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করুন, আপনাদের পাশে রাখবেন, এটাই আশা করি।
ঈদ মোবারক। ঈদ মোবারক।